সুলভে সবজি ও ডিম বিক্রি করছে শিক্ষার্থীরা। সবজির দামে লাগাম টানতে চট্টগ্রামে বিভিন্ন কাঁচা বাজারের সামনে ও সড়কের মোড়ে চলছে এমন উদ্যোগ। তাতে নিয়মিত বাজারের তুলনায় অনেকটা সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ মিলেছে ক্রেতাদের। তাতে মূল্যস্ফীতির ধাক্কা সামলে পকেটে কিছুটা হলেও স্বস্তি অনুভূত হচ্ছে। এভাবে গত এক সপ্তাহ ধরে ট্রাকে ট্রাকে সবজি বিক্রি শুরু করেছে সরকারি কৃষি বিপণন অধিদপ্তর, জেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এসব পয়েন্টে 140 টাকা ডজনে বিক্রি হচ্ছে ডিম। তাই শুক্রবার সকাল থেকেই ছিল এসব দোকানে ক্রেতাদের ভিড়। লাইনে দাঁড়িয়ে সবজি কিনেছেন নানা শ্রেণী পেশার মানুষ, জানিয়েছেন সুলভে সবজি খরিদে নিজেদের সন্তুষ্টির কথা। এখানে দেখেন বেগুন বিক্রি করতেছে 50 টাকা, বাজারে 100 টাকা। ন্যায্য মূল্যে আমরা পাইতেছি, অনেক সস্তা। আজকে প্রথম দিনের মতো আমরা ডিসিপ্লিন বাংলাদেশের পক্ষ থেকে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই আয়োজন করেছি। এদিকে সরবরাহ বাড়ায় রাজশাহীতে কমেছে সব রকম সবজির দাম। তবে বৈরি আবহাওয়ায় জেলেরা মাছ ধরতে না পারায় মাছের দাম বেড়েছে বাজারে। পাইকারিতে প্রকারভেদে সবজির দাম কমেছে 30 টাকা পর্যন্ত। শুক্রবার ছুটির দিনে শিম বিক্রি হয়েছে 110 টাকা কেজিতে। এছাড়াও মূলা 35 টাকা, কচু 32 টাকা, পেঁপে 22 টাকা এবং বেগুন বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন সবজি পরিপুষ্ট হয়ে ওঠায় প্রতিদিন বাড়ছে যোগান, সাথে বাজারে শীতকালীন সবজির পরিমাণ বাড়তে থাকায় অন্যান্য সবজির উপর চাপ কমছে। ক্রেতারাও জানালেন দামে কমতির কথা। আগে যেরকম দাম ছিল 200 টাকা কেজি, এখন বর্তমানে 120 টাকা কেজি। আগে লাউ আপনার 40 টাকা ছিল, এখন 20 টাকা। বৃষ্টির লেগে মাছও কম, দাম বেশি। আবহাওয়া যদি পরিষ্কার হয় তাহলে দাম স্বাভাবিক থাকে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। প্রত্যয় দাস, এখন